গত এক বছরের বেশি সময় ধরে এভাবে প্রিজন ভ্যান থেকে নেমে লাইন ধরে আদালতের এজলাসে ঢোকা, আবার দিন শেষে এজলাস থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে ফিরে যাওয়া, হাতে হ্যান্ডকাপ লাগানো, তারপরও দু হাতের বাহু ধরে আছে দুজন করে নিরাপত্তা রক্ষী। পুলিশ ইন্সপেক্টর প্রদীপ ও লিয়াকত সহ ১২ পুলিশের নায়ক শাস্তি যাওয়ার এই পরিণতি। অথচ যাকে হত্যা করে তারা নায়ক শাস্তি গিয়েছিল, শেষ পর্যন্ত প্রমাণিত হলো হত্যার শিকার ব্যক্তি ছিলেন প্রকৃত নায়ক। ২০২০ সালের ৩১ জুলাই রাতে পুলিশ ইন্সপেক্টর লিয়াকত আলীর গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ মাটিতে লুটিয়ে পড়ার পরপরই শুরু হয়ে যায় ক্রস ফায়ারের গল্প সাজানোর প্লট খোঁজা। নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার পাশাপাশি তার দুই সহযোগী সিফাত এবং শিপ্রাকে পুলিশের দায়ের করা তিনটি মামলাতে আসামি করা হয়। তবে ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদোস বাদী হয়ে মামলা করার পর পাল্টে যায় পুরো ঘটনার চিত্র। সিনহাকে গুলি করে নায়ক সাজা লিয়াকত আলী, সিনহার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর নন্দদুলাল রক্ষিত সহ ৬ জনকে আটকে রাখতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। পরবর্তীতে আত্মগোপনে চট্টগ্রাম চলে আসা প্রদীপ দাস সহ ৭ জনই ৬ আগস্ট কক্সবাজার আদালতে আত্মসমর্পণ করে। বহুল আলোচিত এই মামলার আসামি হিসেবে রয়েছে সিনহা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে পুলিশের দায়ের করা তিনটি মামলার সাক্ষী স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, আয়াজ এবং নিজামুদ্দিন। মূলত তারাই সিনহা মোহাম্মদ রাশেদের গতিবিধি পুলিশকে সরবরাহ করছিল। শেষ পর্যন্ত ১১ আগস্ট মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব এই তিন কথিত সাক্ষীকেও গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে আসে। এখানেই শেষ নয়, সিনহাকে হত্যার সময় সহযোগিতার অভিযোগে র‍্যাব ১৮ আগস্ট গ্রেপ্তার করে এপিবিএনের এএসআই শাহজাহান মিয়া, কনস্টেবল রাজীব ও কনস্টেবল আবদুল্লাহকে। গ্রেপ্তার শেষ হচ্ছে না, ওই বছরই ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় প্রদীপের দেহরক্ষী পুলিশ কনস্টেবল রুবেল শর্মাকে। আরেক দেহরক্ষী কনস্টেবল সাগরদেব গত বছরের ২৪ জুন আদালতে আত্মসমর্পণ করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।